নমস্কার বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে হোমিওপ্যাথি মেডিসিন স্নেহা সম্পর্কে আলোচনা করব। স্নেহা মেডিসিনটি শ্বাসযন্ত্রের ওপর, প্রস্রাবের সমস্যা ও চোখের ওপর বেশি কার্যকারী। চোখ ও নাকের ডগায় বা চোখ ও নাকের ভেতরে যদি প্রচণ্ড লঙ্কা বাটার মতন জ্বলে, সেক্ষেত্রে বোঝা হয় এটি একটি স্নেহার লক্ষণ। এবং যদি প্রস্রাবের সমস্যার ক্ষেত্রে যদি রোগীর বারবার প্রস্রাব করার ইচ্ছা হয় এবং প্রস্রাবের আগে ও পরে যদি প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে এবং প্রস্রাব ক্রমশ যদি কমে আসতে থাকে, সেক্ষেত্রে বোঝা হয় যে এটি একটি স্নেহার লক্ষণ এবং স্নেহা মেডিসিন দ্বারা রোগীকে খুব তাড়াতাড়ি সুস্থ করা যেতে পারে। শ্বাসযন্ত্রের সমস্যায় যদি শ্বাসনালীর মধ্যে প্রচণ্ড রোগীর কষ্ট হয় এবং যদি মনে হয় যে বুকের মধ্যে শ্লেষ্মা জমে আছে এবং কিছুতেই যদি শ্লেষ্মা না ওঠে, আর যদি রোগীর হাঁপানি ও কাশি হয়, সেক্ষেত্রে বোঝা হয় এটি একটি স্নেহার লক্ষণ এবং স্নেহা মেডিসিন দ্বারা রোগীকে খুব তাড়াতাড়ি সুস্থ করা যেতে পারে। পুরাতন ব্রঙ্কাইটিসেও এই মেডিসিনটি খুবই কার্যকারী এবং বৃদ্ধদের ক্ষেত্রে যদি ফুসফুসে কোনো রকম সমস্যা হয় তাহলেও স্নেহা খুবই উপকারী একটি মেডিসিন হিসেবে কাজ করে। ল্যারিঞ্জাইটিসের ক্ষেত্রে যদি কোনো গায়ক বা পাঠক যারা বক্তা তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুবই এফেক্টিভ মেডিসিন। যদি কোনো গায়কের গান গাইতে গিয়ে যদি স্বর ভঙ্গ হয় বা সর্দি জমে গিয়ে থাকে এবং পাঠকদের ক্ষেত্রে যদি এই একই সমস্যা হয়, যদি স্বরভঙ্গ হয় এবং গলা বসে থাকে, যদি কথা ভালোভাবে উচ্চারণ না হয়, সেক্ষেত্রেও স্নেহা একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে এবং স্নেহা মেডিসিন দ্বারা রোগী খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। পুরাতন ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে যদি শ্বাসনালীর মধ্যে একেবারে যদি শ্লেষ্মা বসে গিয়ে থাকে এবং অনেক কষ্ট করার পরেও যদি শ্লেষ্মা না ওঠে, যদি একটুখানি শ্লেষ্মা ওঠে এবং তার সাথে যদি বুকে প্রচণ্ড ব্যথা হয় এবং রোগী যদি হাঁচলে বা কাশলে বা হাত তুললেও যদি প্রচণ্ড ব্যথা হয়, সেক্ষেত্রে স্নেহা মেডিসিনটি খুবই উপকারী এবং এই মেডিসিনটির দ্বারা রোগী খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। স্নেহার আরেকটি বিশেষ লক্ষণ হলো স্নেহার রোগীরা বিশেষ করে সকালবেলা, সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা যদি বিছানায় ডান দিকে চেপে শোয় এবং বিছানার গরমে তাদের রোগের প্রচণ্ড বৃদ্ধি বাড়ে। ফুসফুসের সমস্যার ক্ষেত্রে যদি রোগীর প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এবং ডান দিকে বুকের যদি প্রচণ্ড ঘর ঘর শব্দ হয় এবং রোগীর যদি বুকের মধ্যে ছুঁচ ফোটানোর মতন যদি ব্যথা বেদনা হয় এবং তার সঙ্গে যদি রোগী প্রচণ্ড জোরে জোরে কাশে এবং প্রচণ্ড যদি জোরে জোরে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, সেক্ষেত্রে বোঝা হয় এটি একটি স্নেহার লক্ষণ এবং স্নেহা মেডিসিন দ্বারা রোগীকে খুব তাড়াতাড়ি সুস্থ করা যেতে পারে। এছাড়াও বুকে ডান দিকে যদি পক্ষাঘাত হয় এবং ঠোঁটের কোণে আর মুখের মধ্যে যদি ছোট ছোট জলযুক্ত ফুসকুড়ি হয় এবং রোগী যদি ক্রমশ হাসতে থাকে এবং প্রচণ্ড রোগী যদি হাঁচি হয় এবং তার সঙ্গে যদি রোগীর নাক দিয়ে অনবরত সর্দি বেরায়, সেক্ষেত্রে স্নেহা মেডিসিনটি খুবই উপকারী এবং রোগী যদি স্নেহা মেডিসিন গ্রহণ করে তাহলে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। স্নেহা রোগীদের বিশেষ লক্ষণ হলো স্নেহা রোগীদের রোগের বৃদ্ধি হয় সকালে, রাত্রে এবং কোনো গরম জায়গায় এবং বা বিছানার গরমে যদি শুয়ে থাকে তাহলে রোগীর বৃদ্ধি বাড়ে। এবং যদি কোথাও চুপ করে শুয়ে থাকে বা প্রচণ্ড বিশ্রাম করে, একদম যদি নাড়াচাড়া না করে, তাহলেও রোগীর বৃদ্ধি বাড়ে। এবং রোগী যদি খোলা বাতাসে যায় তাহলে তার রোগ যথেষ্ট উপসর্গ পায়। এই মেডিসিনটি 3x, 6x এবং 200 CH অবধি খুব ভালো কাজ করে এবং রোগীর রোগ অনুসারে এর পোটেন্সি নির্ধারিত করতে হয়। আজকের মতন এইটুকুই বন্ধুরা, কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।